বিসমিল্লাহ রুহমানিরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আপনারা সবাই যেন ভালো সুস্থ থাকেন আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতের আপনাদের আপনাদের দোয়া বেশ ভালো আছি আমি আমার বড়ো মেয়েকে কীভাবে ও কাপসিকাম কাটবে আর পেঁয়াজের পাতাগুলা কাটবে আমি দেখিয়ে দিতেছি ওকে বলেছিলাম তুমি কাপসিকাম আর পেঁয়াজের পাতাগুলো কেটে দেও আমি হিসেবে গেছি রান্না করবো তোমাদের জন্য ও কেটে দিতেছে আমাকে প্রথমে বলেছে যে আমার তুমি আমাকে দেখিয়ে দাও কীভাবে কাটতে হবে এইভাবে আমি কাটবো ওকে আমি দেখিয়ে দিয়েছি ও এখন কাটতেছে আমি চাইও আস্তে আস্তে বড় হচ্ছে একটু একটু আমাকে একটু একটু যদি আমাকে কাজে হেল্প করে তাতে আমারও হেল্প হবে আর ওরও শিকা হয়ে যাবে কাজ আস্তে আস্তে তো করতে হবে মেয়ে হয়ে জন্ম নিলে এগুলো তো করতে হয় হয়তো আমরা বিয়ের আগে দেখা যায় মার ঘরে যখন তাকি তখন এত কাজ করি না যেগুলা করি শখ করে করি বা শিকার জন্য কিছুটা করি আর বিয়ে হয়ে গেলে তো আমরা কাজ করতে জানি বা না জানি আমাদের করতেও হয় বিয়ে পরে তো আর বলতে পারবো না এটা আমি জানি না যেগুলো জানি না এগুলো তো জেনে নিতে হয় তখন তো নিজের সংসার হয়ে যায় যে কোনো ভাবই করতে হয় করতে করতে আমরা শিখে যাই এই যে আমার মেয়ে আমি কথা বলতে বলতে আমার মেয়ে কেটে নিচ্ছে আর যেভাবে দেখিয়েছিলাম মাসাল্লাহ ও এইভাবেই কাটতেছে খুব সুন্দর করে লাস্ট ব্লগে একজন আপু কমেন্টস করেছিলেন যে বি কি থেকে আপু কমেন্টস করেছেন আপু আপনার কণ্ঠ শুনলে মনে হয় যেন আপনি আমার কোনো আত্মীয় হন আপনার মাধ্যমে অনেক শপিং মহল দেখতে পারলাম আর আমার নাদি মেয়ের কথাও বলেছেন যে আমি বলেছিলাম নাদি মেয়ের ভালো লাগতেছে না শপিং করা গিয়েছিলাম করতে গিয়েছিলাম এটাও আপু বলেছেন যে দেখে মনে হচ্ছে নাদিমের ভালো লাগতেছে না থ্যাংক ইউ আপু আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য আমি ওইদিকে বসিয়ে দিয়েছি পানি পানির মধ্যে তেল আর লবণ দিয়ে দিয়েছি স্প্রেকে বয়ল বয়েল করবো এর জন্য আর এইদিকে আমার মেয়ে কাপসিকাম কাটা প্রায় শেষ করে ফেলেছে একটা রেড কাপসিকাম দিয়েছি আর অর্ধেকটা ছিল গ্রিন কাপসিকাম কাপসিকাম দিয়ে স্প্রেগেতে রান্না করবো আর পুরন দেবো পুরন দিয়ে রান্না করবো পুরন কাপসিকাম আর পেঁয়াজের পাতা দিয়ে আমি ওকে বলেছি তুমি আস্তে আস্তে কেটে নাও এতো তাড়াহুড়া করতে হবে না সময় আছে হাতে এইটা উইকেন্ডের ভিডিও ছিল ওদের স্কুল বন্ধ ছিল আর আমি উইকেন্ড বা হলিডেতে চাই ওদেরকে ছোটো 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 যে কাজগুলো আমি চাই ওদেরকে দিয়ে করাতে যাতে ওদের অভ্যাস হয়ে যায় বয়সের সাথে সাথে করালে ওরা পরে পরে আর ওদের বিরক্ত হবে না কাজ করতে আর যদি বয়সের সাথে না করে তাহলে হঠাৎ করে করতে অনেক বিরক্ত হয়ে যাবে করতে চাবে না যখন নিজের সংসার হবে আমি স্পেগেতি বয়ল করে নিয়েছি এখন আমি তেল দিয়ে কাপসিকাম আর পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি লবণও একটু দিয়ে দিয়েছি স্পেগেতি বয়ল করার সময় আমি অনেকটা লবণ দিয়েছিলাম এই জন্য এখন আর বেশি লবণ দেইনি এইভাবে রেখে দেব ডেকে একটু সময় জাল হবে পরে আমি পুরন দিয়ে দেব আর একটু মশলা দিয়ে দিলাম পুরন দেওয়ার আগে পুরন দিয়ে যখন রান্না করব তখন একটু মশলা দিতে হবে মশলা হলে টেস্ট অনেক ভালো হবে এখানে আমি মিক্স পাউডার দিয়ে দিয়েছি হাফ স্পুন তারপরে পাঁচ পাউডার একটু দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি পুরন দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু সময় জাল দেব পুরন আর ক্যাপসিকাম পরে স্প্রেকেি দিব আর এইভাবে যে রান্না করেছিলাম বাচ্চারা অনেক পছন্দ করেছিল দুপুরেও খেয়েছে রাত্রেও খেয়েছে ওরা আর কোনো কিছু খায়নি এই স্পেগেতি দিয়ে দুপুরেও খাচ্ছে খেয়েছিলো রাত্রেও খেয়েছিল ফ্রোজেন ধনে পাতা ছিল একটু দিয়ে দিয়েছি এখন স্প্যাগেটি আমি দিয়ে দিয়েছি পুরো প্যাকেট দেইনি এক প্যাকেট বয়েল করেছিলাম পুরো প্যাকেট দেইনি আমার নাইমার নাদিম ওরা তো প্লেন স্প্যাগেটি খাওয়া পছন্দ করে ওদের জন্য আমি এক কন্টেইনার তুলে রেখেছি যাতে ওদেরকে দিতে পারি নাইমার নাদিম দিম এভাবে খাওয়া পছন্দ করে না একটু কাঁচামরিচ দিয়ে দিলাম নাইম নাদিম তো খাবে না ওরা প্লেন স্পেগেতে খায় এই জন্য একটু দুইটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিট জাল দেব এই তো হয়ে গিয়েছে স্পেগেতে মাগরিবের নামাজ পড়ে হঠাৎ করে আমার মন চাচ্ছে ছই পিঠা খাবো এই যে রাইস ফ্লাওয়ার নিয়ে বানিয়ে নিয়েছি আমি আর বড় করে শেয়ার করিনি ওই সময়টাতে আমি আমার আম্মার সাথে কথা বলতেছিলাম আমি কি করি যখন পিঠা বা এই ধরনের জিনিস বানাই তখন আমি দেশে কল দিয়ে আমার আম্মা বা আমার বোন তাদের সাথে কথা বলে বলে আমি বানিয়ে ফেলি আম্মার সাথে কথা বলতে বলতে আমি বানিয়ে ফেলেছি এই যে আমার পিঠা হয়ে গিয়েছে আমি বসিয়ে দিয়েছি আর যখন আমার খেতে মন চায় আমি সাথে সাথে করতেও লেগে যাই লেগে আমি করেও নেই একদিকে আমার মন চাচ্ছে পিঠা খাবো আর একদিকে মন মনের মধ্যে একটু আলসিমি বাবো ছিল পরে বললাম যে মন চাচ্ছে খেতে আলসিমি করলে তো আর হবে না নিজে করে খেতে হবে এই যে বাপা পুলি বানিয়েছি এগুলো এখন বাপ দিয়ে নেব মাগরিবের নামাজ পড়ে বানাতে লেগেছিলাম বেশি সময় লাগেনি তিরিশ চল্লিশ মিনিটের মতো লেগেছে আমার সাথে কথা বলে বলে বানিয়ে নিয়েছি আর বুঝি বুঝতেও পারিনি কথা বলতে বলতে যে বানিয়ে নিয়েছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর পিঠাগুলা আমার আমি কাই করে দিয়েছিলাম আমার বড় মেয়ে বানিয়েছিল প্রথমে যেগুলো বাপ দিয়ে দিয়েছিলাম এইগুলা আর এইগুলো আমি বানিয়েছি বাপা পুলি এগুলো আমি বানিয়েছি আর পিঠাগুলো আমার বড়ো মেয়ে বানিয়েছিলো এখন আমি এক কাপ গ্রিন টি বানিয়ে নিয়ে এসেছি চা দিয়ে খাচ্ছি আর ওরা আগে খেয়ে ফেলেছে হাজব্যান্ড বাচ্চারা ওরা আগে খেয়ে ফেলেছে আমি এখন খাচ্ছি একটা পু বাপা পুলি নিয়ে এসেছি আর দুইটা পিঠা নিয়ে এসেছি আর এক কাপ গ্রিন টি বসে বসে খাচ্ছি ওইদিকে আমি একটু নারিকেল আর গুড় দিয়ে যে পুরটা করেছিলাম কিছু রয়ে গিয়েছিল নিয়ে এসেছি আমি যখন ছোটো ছিলাম আমরা এইভাবে খেতাম সৈফিটা গুড় আর নারিকেলের পুর দিয়ে খুবই মজা লাগে আজকে একটু খেয়ে নিলাম এইভাবে খুব ভালো লাগতেছিল আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম